দেখুন, এই 2021-এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলার মুসলিমরা একেবারে বলতে গেলে ঢেলে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছে এবং মমতা ব্যানার্জির নেতৃত্বে যে নতুন সরকার তৈরি হয়েছে তার এর পেছনে মুসলিমদের অবদান একটা বড় অংশ বড় অবদান রয়েছে। সেখানে দেখতে হবে যে পশ্চিমবাংলায় যে মুসলমানদের সেন্সাস অনুযায়ী সংখ্যা হচ্ছে 27%, কিন্তু ভোটার লিস্ট অনুযায়ী মুসলমানদের সংখ্যা প্রায় 30% এই পশ্চিমবঙ্গে। কিন্তু মুসলমানদের যেহেতু রাজনৈতিক আনুগত্য অনেক বেশি দেখাতে হয় সর্বত্র এবং মুসলিমরা মূলত অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ হওয়ার জন্য তাদের রাজনৈতিক আনুগত্য অনেক বেশি, সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গে প্রায় 38% মুসলমান পোলিং ভোটে তারা 38% মুসলমান ভোট, এই মুসলিম ভোটরা তাদের প্রায় 33%-এরও বেশি, প্রায় 33-34% মুসলিম ভোট আজকে তৃণমূলের পক্ষে ভোট পড়েছে। এবং মূলত মালদা এবং মুর্শিদাবাদ যে মুসলিম অধ্যুষিত দুই জেলা, সেখানেও কংগ্রেসের যে গড় ছিল বলা হয়ে থাকে, সেই কংগ্রেসের গড়কেও ধূলিসাৎ করে দিয়েছে সবাই। সেখানে প্রায় মুর্শিদাবাদে দুটো আসন বিজেপি জিতেছে, এই মুর্শিদাবাদে সেখানেও কিন্তু মানে মুসলমানরা সবাই কিন্তু তৃণমূল কংগ্রেসকে বিজেপির বিরুদ্ধে ভোট দিয়ে আজকে সরকার গঠনে সাহায্য করেছে। কিন্তু সেখানে মুসলমানরা 38%-এর মধ্যে 33-34% তারা ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসকে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে 48% ভোট তার মধ্যে প্রায় হচ্ছে আপনার যদি 33% ধরে নেই মুসলিম ভোট হয়, অর্থাৎ 100-এর মধ্যে তৃণমূলের যে ভোট প্রায় 70% মুসলিম ভোট, তো 100-এর মধ্যে 70% মুসলিম ভোট তারা দিয়েছে এই সরকার তৈরির ক্ষেত্রে এবং বিজেপিকে পর্যুদস্ত এবং পরাস্ত করতে মুসলিম ভোট উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। কিন্তু মুসলমানরা তো শুধু ভোট ব্যাংক হতে পারে না, তারা আজকে যদি সংখ্যায় 30% বা 27% যদি হয়ে থাকে তাহলে রাজ্যের সমস্ত সম্পদের ক্ষেত্রে মুসলমানদের 27% মানে অধিকার, এটা হচ্ছে সাংবিধানিক অধিকার, এটা হচ্ছে তাদের নাগরিক অধিকার, এটা তাদের প্রাপ্য। যদি বিশেষ করে 34 বছরের যে বামফ্রন্ট জমানায় মুসলমানদের প্রতি যে চরম বঞ্চনা করা হয়েছে সেই বঞ্চনার পরে আজকে বামফ্রন্টকে সরিয়ে আজকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সরকার তৈরি হয়েছে সেখানেও কিন্তু মুসলিমদের একটা বড় অবদান ছিল। ফলে এখন তাদেরকে টেনে তোলা, তাদেরকে অধিকার দেওয়া, তাদেরকে মর্যাদা দেওয়া এই তৃণমূল কংগ্রেসের সরকারের অন্যতম দায়িত্ব। এবং তাদের আজকের মুসলমানরা আমরা জানি যে তাদের সংখ্যায় যদি 30% হয়ে থাকে তাদের সরকারি চাকরিতে প্রতিনিধিত্ব 3-4% কাছাকাছি, অন্যদিকে জেলখানায় তাদের সংখ্যা প্রায় 40-50%, রাজনৈতিক খুনের বেলায় তাদের সংখ্যা প্রায় 60-70%, তাহলে তারা সরকারি চাকরির ক্ষেত্রে মাত্র 3-4%, রাজনৈতিক খুনের বেলায় রাজনৈতিক আনুগত্য দেখাতে গিয়ে তারা 70-60-70% মরবে এবং এইভাবে তো চলতে পারে না। শুধুমাত্র বিজেপিকে হারাবার জন্য মুসলমানরা ভোট দেয়নি, তারা তাদের অধিকার এবং মর্যাদা ফিরে পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে। এবং আগামী 5 বছর আমি মনে করি এবং বিশ্বাস করি মমতা ব্যানার্জির নেতৃত্বে যে নতুন সরকার 2021-এর সরকার তৈরি হয়েছে সেই সরকার মুসলমানদের আপলিটমেন্টের জন্য, তাদের এম্পাওয়ারমেন্টের জন্য, তাদেরকে তুলে নিয়ে আসার জন্য বামফ্রন্টের 34 বছরের যে বঞ্চনা, শোষণ এবং নির্যাতন এবং নিষ্পেষণ চালানো হয়েছে সংখ্যালঘুদের উপর, সেখান থেকে তাদেরকে সত্যিকারের উন্নয়নের জন্য আজকে বিশেষ সদর্থক ভূমিকা নেবে বলে আশা করি। কিন্তু মনে রাখতে হবে এক্ষেত্রে যে একটা আমলাতান্ত্রিক মানসিকতা এবং পশ্চিমবঙ্গ সরকারকে চালাতে হয় আমলাদেরকে সহযোগিতা নিয়ে, সে আমলাতান্ত্রিকতার মধ্যেও অনেক বিদ্বিষ্ট মুসলিম বিদ্বিষ্ট বা সাম্প্রদায়িক লোকজন বা আরএসএস মার্কা কিছু লোকজনও ঢুকে আছে, ফলে তারা অনেক সময় মুসলমানদের যোগ্যতা বা তাদের যে চাওয়া পাওয়া তাদের অধিকারের ব্যাপারে তারা একটু উন্নাসিক, সেখানে কিন্তু সরকারকে বিশেষ নজর দিতে হবে এবং ইন্টারভিউ বোর্ডগুলোতে মুসলমানদেরকে অন্তর্ভুক্ত করতে হবে এবং মুসলিম এলাকার শিক্ষা এবং স্বাস্থ্যের উন্নয়নের জন্য বিশেষ ব্যবস্থাপনা রাখতে হবে। এক্ষেত্রে হয়তো বিজেপি বা সাম্প্রদায়িক আরএসএস তারা বিভিন্ন রকম প্রচারণা চালাতে পারে, কিন্তু সেটা আমি মনে করি এবং বিশ্বাস করি সেটাই সরকার তাকে আমল দেবে না। কারণ হচ্ছে মা যদি তার 5টা সন্তান হয়, কোনো সন্তান যদি শারীরিকভাবে প্রতিবন্ধী হয় অর্থাৎ পিছিয়ে পড়ে কোনোভাবে, তাকে মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসা বা তাদের সামগ্রিক উন্নয়নের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ, এটা মায়ের দাবি। এবং আজকের এই যে সরকার আমাদের অভিভাবক
তারা সে ব্যাপারে যত্নবান হবে এবং সচেষ্ট হবে এই আশা মুসলিম সমাজ রাখে এবং আমিও রাখছি। এবং মুসলমানদের স্বাস্থ্য এবং শিক্ষার উন্নতির ক্ষেত্রে মনে রাখতে হবে যে বিশেষ করে মালদা এবং মুর্শিদাবাদে অন্যান্য জেলার ক্ষেত্রের তুলনায় এদের যে মানে জনসংখ্যার অনুপাতে যে প্রাথমিক বিদ্যালয় বা মাধ্যমিক বিদ্যালয় বা কলেজের সংখ্যা অনেক কম, এটা এক্ষেত্রে কিন্তু সরকারকে বিশেষ যত্নবান হতে হবে। এবং এক্ষেত্রে যে শিক্ষার যে পরিকাঠামো, বিশেষ করে মাদ্রাসা শিক্ষার যে পরিকাঠামো, সেখানে বহু মাদ্রাসার কোনো শিক্ষক নেই এবং যে মাদ্রাসার আরও বেশি অনুমোদন দেওয়া দরকার রয়েছে এবং অনুমোদনের সঙ্গে সঙ্গে সেখানে মাদ্রাসার শিক্ষকদের বেতন এবং মাদ্রাসার শিক্ষার পরিকাঠামো উন্নয়নেও কিন্তু বিশেষ যত্নবান হওয়ার প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে পাশাপাশি এবং প্রাইমারি এবং হাইস্কুলে যে শিক্ষকগুলো, অনেক ক্ষেত্রে মুসলিম এলাকায় যে প্রচুর শিক্ষকের অভাব রয়েছে, শিক্ষকের মানে ঘাটতি রয়েছে, সেগুলোকে পূরণ করতে হবে। এবং শুধুমাত্র বাংলা ভাষার পাশাপাশি আরও বেশি মুসলিম এলাকাগুলোতে যাতে ইংরাজির মাধ্যম স্কুল তৈরি করা যায়, প্রাথমিক বা মাধ্যমিক স্কুল তৈরি করা যায়, সে ব্যাপারেও সরকারকে সচেষ্ট হওয়ার আমরা আবেদন রাখছি। এবং বিশেষ করে আজকের মালদা এবং মুর্শিদাবাদকে বিশেষ করে আজকের এ ব্যাপারে আমাদেরকে গুরুত্বপূর্ণভাবে তাকে গুরুত্ব দেওয়া দরকার, এখানে শিক্ষার মান উন্নয়নে এবং স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে। আরেকটা অভিযোগ আছে এবং তা অবশ্যই তার সারবত্তাও আছে যে মুসলিম ছেলেরা আজকে মেইন স্ট্রিম যে চাকরি বাকরির যে পরীক্ষা, চাকরি বাকরির যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো হয় সেখানে তারা ঠিকমতো অংশ নেয় না। কিন্তু মনে রাখতে হবে আজকে কম্পিটিশনের যুগ, আজকের সরকার সবসময় চাইলেও সব কিছু করে দিতে পারবে না, আমাদেরকেও কিন্তু সদর্থকভাবে এগিয়ে আসতে হবে, কম্পিটিটিভ পরীক্ষার উপযোগী করে নিজেদেরকে গড়ে তুলতে হবে এবং কম্পিটিটিভ পরীক্ষা থেকে তারা তাদের যে অধিকার, তাদের যে ক্ষমতা এবং দক্ষতা প্রমাণের মধ্য দিয়ে তারা তাদের অধিকারকে সুনিশ্চিত করবে। তবে এক্ষেত্রে মনে রাখা দরকার, সরকারকে আমি অনুরোধ করব যে ওবিসি, বিশেষ করে মুসলমানদের ক্ষেত্রে একটা বড় সংখ্যক অংশকে ওবিসি এ তালিকাভুক্ত করা হয়েছে, কিন্তু সেখানে আমলাতান্ত্রিক মানসিকতার কারণে যে সেই ওবিসি এ অর্থাৎ প্রায় 10% যে সংরক্ষণের সুযোগ, সেটা কিন্তু সবসময় যথার্থভাবে পূরণ করা হচ্ছে না বা সেখানে সেটাকে লাগু করা হচ্ছে না, সেখানে কিন্তু সরকারের বিশেষ নজর দেওয়া দরকার বলে আমি মনে করি।